পায়ে বদে যাচ্ছি, একটা বাইক দেখলাম হঠাৎ করে আমাদের সামনে এসে পড়লো, এলোমেলোভাবে চলে যাচ্ছে, সঙ্গে দেখলাম উনি থেমে গেছে। আমাদের সঙ্গে মারুতির সঙ্গে ধাক্কা খাওয়ার উপক্রম ছিল, পরে গিয়ে দেখি ওনার গলা কেটে রক্তাক্ত হয়ে গেছে। তখন গিয়ে দেখলাম এটা এই যে গুড়ির সুতার দিয়ে ওনার গলা কেটে গেছে। তৎক্ষণাৎ ওনাকে আমি দেখলাম, দেখে আমার মনে কষ্ট পেল যে এরকম একটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে ওনার বাইক আমি ইয়েকে দিয়েছি, আমাদের ট্রাফিক ভাইয়ের হাতে দিয়েছি, চাবি দিয়ে যেটা সাংবাদিক অফিসে পৌঁছে দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে IGM হসপিটালে আমি চলে এসেছি। আমার গাড়ির ড্রাইভার রামদেবনাথ, উনি গামছা দিয়ে ওনাকে প্রাথমিক ব্যান্ডেজ করে দিয়েছে, বাকিটা আমরা IGM হসপিটালে নিয়ে এসেছি। আমি চাই এরকম ঘটনা যেন না হয়, এটা আমার ভাই মামা কাকা অন্যদের সঙ্গে হতে পারে, ত্রিপুরা অন্য জনসাধারণ প্রশাসন যেন এই জিনিসটার প্রতি লক্ষ্য রাখে, যাতে এরকম ঘটনা না হয়। সবার কাছে আমার অনুরোধ, নমস্কার।